নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথ গুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আমরা আবারও তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি। আজ আমরা মেইনলি টাইম এন্ড ডিস্টেন্সের উপর এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। খুব মনোযোগ দিয়ে সহকারে খাতা কলম নিয়ে অবশ্যই তোমরা বসে পড়ো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ম্যাথ গত কয়েক বছরে বিভিন্ন সব এক্সামে সেই ম্যাথগুলিকে এসেছিল, তার উপর বেস করে তার কি সরকার প্রসেস আছে সেই প্রসেসের উপর আমরা আজ করব। অলরেডি আমরা তোমাদেরকে প্রচুর ভিডিও দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল ক্লাসের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর। মনে রাখতে হবে সেই সমস্ত ক্লাসগুলিকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, একটা ক্লাসও তোমরা জানি মিস না করো তার চেষ্টা করবে। কারণ মিস যদি হয়ে যায় আর সেই ক্লাস থেকে যদি ম্যাথটা এসে যায় তাহলে কিন্তু এক্সাম তোমরা করতে পারবে না। খুব যত্ন সহকারে আমরা ম্যাথগুলি তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্যই তোমরা সেই ম্যাথগুলির উপর খুব ভালো করে ফোকাস করো, ঠিক আছে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস করব। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লাস করব, পার্ট নাম্বার 34 এ আজ যে ম্যাথটা আমরা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইম এন্ড ডিস্টেন্সের উপর বেস করে, সেই চ্যাপ্টারের উপর বেস করে আমরা অঙ্কগুলিকে করব, ঠিক আছে। এর নেক্সট ক্লাস আমরা তোমাদেরকে অবশ্যই আরো প্রোভাইড করব। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর ক্লাস কি বলেছে, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, তবে ট্রেনটি গতিবেগ কত তা আমাকে বের করতে বলেছে। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, সেই সেতুটাকে সে অতিক্রম করতে তার সময় লেগেছে 24 সেকেন্ড, তবে ট্রেনটির গতিবেগ আমি ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি ট্রেন লম্বা, সেই লম্বাটা কত, 240 মিটার একটি ট্রেন এবং 120 মিটার একটি সেতুকে, মনে করো সেতুটা এখান থেকে একটু আছে, এটা হচ্ছে 120 মিটার, এই সেতুটাকে সে অতিক্রম করতে, এই সেতুটাকে তার অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 24 সেকেন্ড, তাই তো বলেছে। তবে ট্রেনটি গতিবেগ কত ছিল তা আমাকে বের করতে বলেছে, তাই দেখো ট্রেনটির সেকেন্ডের গতিবেগ, ট্রেনটি সেকেন্ডের গতিবেগ আমি লিখে দিচ্ছি একটু সুবিধা হবে, ট্রেনটি সেকেন্ডের গতিবেগ কত ছিল, 240 মিটার, সেই ট্রেনটি লম্বা এবং সেতুটা লম্বা হচ্ছে 120 মিটার, তাই তো, এবং সেই সেতুটাকে সে অতিক্রম করতে তার টাইম লাগে কত, সময় কত ব্যয় হয়, ব্যয় হয় 24 সেকেন্ড, তাহলে 240 যোগ 120 ভাগ 24, তাই তো, আমরা তাই করব, তাহলে 240 যোগ 120 ভাগ 24 তাহলে কত হচ্ছে, 360
এবার
দেওয়া রয়েছে, তার ফর্মুলা কি? 2xy divided by x plus y. খুব ম্যান্ডেটরি ফর্মুলাটা, খুব ভালো করে নোট ডাউন করে নিতে হবে। 2xy by x plus y, তাহলে জাস্ট পুট করব 2 × 45 × 36 divided by 45 + 36, তাই তো? আশা করি সবাই পেরে যাবে। দেখো কিভাবে হবে তাহলে, সেটা হচ্ছে 81, তাহলে 2 × 45 × 36 / 81, 81, 5 = 45, 9 × 4, 4 × 5 = 40 কিমি, অ্যান্সার কত? 40 কিমি। ক্লিয়ার হয়েছে? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, একটি ট্রেন বড়গা থেকে শিয়ালদা যায় 45 কিমি গতিতে এবং ফিরে আসে 36 কিমি গতিতে। যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল তা আমাকে বের করতে বলেছে। তাহলে কি? 2xy by x plus y, তাহলে 2 × 45 × 36 / 45 + 36, তাহলে 81 দিয়ে ক্যান্সেলিং করবো উপরটাকে, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে 40 কিমি/আওয়ার। ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট অবশ্যই, তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে কোনো ক্লাসের প্রতি অবশ্যই সেই ক্লাসটাকে মেনশন করে তোমরা আমাদেরকে কমেন্ট করো, অবশ্যই আমরা তোমাদেরকে সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।